Buri O Magicman. কথারি গল্প শোন আসছে চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি রূপকথারি গল্প শোন আসছে চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি গল্প হবে ম্যাজিক হবে হবে মজার খেলা তোমরা যদি দেখতে চাও চলে সই বেলা চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে সারা দেশের প্রতিটা রাজ্যকে যেন মালার মতো এক সুতোয় বেঁধে রেখেছে ছোট গাড়ি থেকে বড় বড় মালবাহী ট্রাক মাই ভ্যান রিক্সা সমস্ত রকম যানবাহনকেই সে অনায়াসে বহন করে চলেছে দীর্ঘ প্রশস্ত চকচকে কালো পুরুষ্টু দেহ তার আজকের গল্পের পটভূমি এইরকমই এক জাতীয় সড়ক আর তার পাশে গড়ে ওঠা পাশাপাশি একটা রেস্তোরাঁকে নিয়ে আমাদের গল্পের নায়ক সমর সমরেন্দ্র ভট্টাচার্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিসের প্রবল কাজের চাপ টেনশন কাটাতে মাঝে মাঝে সে বেরিয়ে পড়ে লং ড্রাইভে সঙ্গী বলতে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার ডাক্তার বাবার কালো অ্যাম্বাসেডরটা এমনই এক নভেম্বর ডিসেম্বরের শুক্রবারের সন্ধ্যায় সোজা অফিস থেকে বাড়ি না ফিরে সে বেরিয়ে পড়ে তার একমাত্র বাল্যবন্ধু সুরজিতের সদ্য কেনা পায়রাডাঙ্গার বাগানবাড়ির উদ্দেশ্যে কল্যাণী ক্রস করার পর থেকেই হাইওয়ের দুদিকটা নির্জন হতে শুরু করেছে পাশ দিয়ে বিশাল ট্রাকগুলো গর্জন করতে করতে বেরিয়ে যাচ্ছে কুয়াশাও বেশ পুরু দেশি মুরগির টানে সমর বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎই কি হলো আবার পাংচার নাকি উফ রুকিয়ে 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 উফ ভাইয়া রুকিয়ে স্টপ 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 রুকিয়ে এটাও দাঁড়ালো না উফ কপালে কি আছে আজ কে জানে এক্সট্রা টায়ারটাও গাড়ি থেকে হরি নামিয়ে রেখেছে সামনে না কোনো পেট্রোল পাম্প বা গ্যারাজ ট্যারাজ আছে কিনা কে জানে উফ আরে পাংচার হওয়ার জায়গা পেলি না এই যে ভাই ইয়ে মানে দাদা দাদা সামনে কি কোনো গ্যারাজ বা পেট্রোল পাম্প আছে মানে হয়েছে কি আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে তা বাবু যতদূর জানি সামনে 6-7 কিলোমিটারের মধ্যে তো কিছু পাবিন না ভ্যানে আমার পরিবার আছে সিনেমা দেখতে গেছিলাম আর কি আপনারে তো আমার সাথে নিয়ে যেতে পারবো নি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনি যান এখানে 8টা বেজে গেল কি করি এখন এমনভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে না সুরজিৎকে একটা ফোন করি ও বরং গাড়িটা নিয়ে চলে আসুক মাই গড শিট চার্জটা চলে গেছে বুঝতেই পারিনি তাই ভাবছি এতটা পথ এলাম কোনো ফোন এলো না সুরজিৎ তো কোনো ফোন করছে না এবার কি উপায় সমর ভট্টাচার্য সমর ভট্টাচার্য টেক দিস চ্যালেঞ্জ সলভ ইট সলভ ইট সলভ ইট ফাইন্ড আউট এনিওয়ে এনিওয়ে ইয়েস
Yes, 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 got it. পেট্রোল পাম্প নেই তো কি হয়েছে? হাইওয়ের পাশে কোনো রেস্তোরাঁ থাকবে না হয় নাকি? অ্যাবসেন্ট থাকতেই হবে। দেখি না একটু এগিয়ে। আর রেস্তোরাঁ থাকলে লোক থাকবে, আর লোক থাকলে উপায় একটা বার হবে। ইয়েস, এগিয়ে দেখা যাক। এতটা পথ চলে এলাম, দুদিকে শুধুই চাষের জমি। সত্যি সত্যি মনে হয় বেশ বিপদেই পড়েছি। আরে আরে, দূরে একটা আলো দেখা যাচ্ছে না? কুয়াশায় ভালো করে বোঝাও যাচ্ছে না। দেখি তো গিয়ে। কোসি, দু নম্বরে ঘুগনি রুটি, তিনি একটা কালো চা, দুটো টোস্ট। ভেতরে চলে যান, এক নম্বর ফাঁকা আছে। লিকার না দুধ চা? সঙ্গে কি ডিম রুটি না ঘুগনি? মানে আমি তো জানি জানি, ও গাড়ি না বিগড়লি, আপনাদের মতন সাহেব সুবান মানুষ কি আর এই ফনসার হোটেলের মুখোমুখি হন? ভেতরে গিয়ে এক নম্বর টেবিলে বসেন, চা পানি খান, তারপরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে চিনি ছাড়া চা দেবেন। আচ্ছা আচ্ছা। বড় চা চিনি ছাড়া? দাদাটা কোনটা গেছে? মানে মানে ইঞ্জিন না চাকা? ও, টায়ার পাংচার হয়ে যাবে। তোমরা কি গাড়িও সারাও নাকি? ও, পঞ্চদের সাইড বিজনেস, হাইওয়ের পাশে হোটেল, গাড়ি সারাই এমনি এমনি শিখে গেছে। কত এমন গাড়ি পঞ্চদের ঠিক করে দিল। বাঁচালে ভাই, তবে আমার কাছে তো এক্সট্রা আর কোনো টায়ার নেই। আরে পঞ্চদের তো আছে। আপনি চাটা খান বাবু, ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই, তিন নম্বরে এক প্লেট ঘুগনি চাইলো। ভারী ব্যস্ত বাবু, হয়ে গেছে। হয়ে গেছে মানে কি হয়ে গেছে? আপনার গাড়ির পাংচার সারাই হয়ে গেছে, এবার আপনি নিশ্চিন্তে যেতে পারেন। এর মধ্যে হয়ে গেল? আমার গাড়িটা তো কালো রঙের অ্যাম্বাসেডর, একখানি তো লিংড়ে পড়েছিল। ও, তা পঞ্চাব আপনাকে কত দেব? একটা বড় চা 3 টাকা। না, আমি বলছি যে গাড়িটা ঠিক হেকি পঞ্চা পঞ্চাদারে এত সময় নেই। আজ শুক্রবার, হাটবার ছিল তাই দোকানে কাস্টমার, আর অন্যদিন তো মাছি ওড়ায়। সে কি, তা বলে আমার গাড়িটা ঠিক করে দিল, পারিশ্রমিক দেব না? তুমি বুঝবে না কোচি, পঞ্চা আমার কত বড় উপকার করলো, টাকা দিয়ে মাপা যাবে না। বাবু আপনি খুব বোকা আছেন। বোকা? আমি কেন বলো তো? এতক্ষণ দোকানে ছিলেন, তবু মোবাইলটা চার্জে বসালেন না। এতক্ষণ এখানে আছেন, একবারও গান বেজে উঠলো না। আপনি কথাও বলছেন না ফোন করে, কোথাও বিপদে পড়েছেন। চার্জ চলে না গেলে কি আর শুধু মধু ফোনটা বন্ধ করে রাখতেন? এতক্ষণে সারা দুনিয়াকে জানিয়ে দিতেন আপনি কেমন বিপদে পড়েছেন। ভেরি ইন্টেলিজেন্ট। হোটেলে কাজ করি বলে কি বোকা হতে হবে বাবু? বাবা, ইংরেজিও বোঝো দেখছি। কেন বাবু, বলি বলে ইংরেজি কথা বুঝতে নাই বুঝি? দিস ইজ নট রাইট বাবু, আই নো ইংলিশ লিটল লিটল। কসি, 3 নম্বর, 1 পিস রুটি। যাই, সরি বাবু। হো, থ্যাঙ্ক গড, গাড়িটা না বিগড়লে এমন একটা এক্সপেরিয়েন্স হতো না। সুরজিৎকে বললেই ও একেবারে চমকে যাবে, বিশ্বাসই করবে না। হাইওয়ের পাশে এমন একটা পাইস হোটেলের একটা বাচ্চা ছেলে যেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সমরের এই ইন্টারনেটে জড়ানো পৃথিবীটা সম্বন্ধে ধারণাটা এক ধাক্কায় ওলটপালট করে দিল। একটা ঘোরের মধ্যে ও গাড়ি চালিয়ে কখন যে চাকদার কাছাকাছি এসে গেছিল বুঝতেই পারিনি। বুঝল আবার একটা ঝাঁকুনি। আবার কি হলো?
দশটা বেজে গেছে, পঞ্চার হোটেলও তো ছাড়িয়ে এসেছি অনেকটা। কি করি এখন আমি, আর পারছি না, খুব টায়ার্ড লাগছে। এত রাতে নির্জন হাইওয়েতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন বুঝি? কে 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 আপনি? হরি মাধব শীল, পেশায় না পিতি ছিলুম। ছিলাম মানে? ছিলুম মানে ছিলুম, এখন কাঁচি ধরলে হাত খাপে, তাই সব ছেড়ে ছুড়ে ছেলের কাজে হাত লাগিয়েছি, আগু কিছু করে দি আর কি। দেখুন, আপনি কি ছিলেন, এখন কি করেন, এসব শুনবার এতটুকু ইচ্ছে আমার নেই। আর হাওয়া খাবো কেন, দেখছেন তো টায়ার পাংচার। শখ করে কি আর কেউ এভাবে রাতে এই নির্জন অন্ধকার হাইওয়েতে দাঁড়িয়ে থাকে? মাথাটা ঠান্ডা করেন, ঠান্ডা করেন। আমার ছেলে ষষ্ঠী গাড়ি সারাইয়ের কাজ করে, চলেন দেখি ষষ্ঠীকে বলে আপনার যদি একটা গতি করতে পারি। আপনার ছেলে গাড়ির মেকানিক? তাহলে আর বলছি কি, চলেন দেখি গাড়িতে উঠে স্টিয়ারিংটা ধরে থাকেন, আমি গাড়িটাকে ঠেলা মেরে নিয়ে যাই ষষ্ঠীর কাছে। আপনি আপনি এই বয়সে গাড়ি ঠেলবেন? বয়স টয়স কত হয়েছে তা তো জানি না, তবে হাড়ি এখন আবার জোর আছে ঠাউর পাহাড়ি। আপনাদের মতন কি আর পাউরুটি খেয়ে দিন কাটিয়েছি। ওঠেন 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 বাবু, এখন অনেক রাত হলো, ষষ্ঠীটা ঘুমিয়ে পড়লে বড় বিপদ হয়ে যাবে। মানে হ্যাঁ, উঠছি উঠছি। এভাবে অবলীলায় এমন বুড়ো একটা মানুষ সমর আর সমরের গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারে? হঠাৎ এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে সমর যেন কিছুটা বিহ্বল হয়ে পড়েছিল, ও যন্ত্রের মতো স্টিয়ারিংটা ধরে যেন ওই বুড়োর আদেশ পালন করছে মাত্র। ওকে নিয়ে ওর গাড়ি এগিয়ে চলেছে। এভাবে কতক্ষণ চলেছিল সমর বোঝেনি। ও সম্বিত ফিরল যখন, কি হে বাপু, এবার নামেন, এসে পড়েছি তো ষষ্ঠীর ডেরায়, যাই ষষ্ঠীরে ডাকি গিয়ে। আপনি কি করেছেন মশাই? মানে কি করেছি? এই টায়ারটা পাংচার আগে হয়েছিল বুঝি? তাই বলে অন্য একটা গাড়ির চাকা আপনার এই অ্যাম্বাসাডরে লাগিয়ে দিবেন? কি বলছেন কি আপনি? না দেখে কি আর বলছি মশাই, এই এই নিজেই দেখুন না। পঞ্চা কি তাহলে? কে পঞ্চা? ও ও, এবার বুয়েছি, আপনিও তাহলে পঞ্চার কপড়ে পড়েছিলেন। পঞ্চার খপ্পড়ে মানে কি বলতে চাইছেন আপনি? আপনার গাড়ির এই টায়ারটা পাংচার এখানে আসবার আগে একবার হয়, ওই ওই করিম বাজারের আগে। জায়গাটার নাম বলতে পারবো না, তবে হয় আপনি ঠিকই বলেছেন। তারপর বউ বাচ্চা নিয়ে একজন ভ্যান চালিয়ে আসে আপনার কাছে। আপনি আপনি এত কিছু জানলেন কি করে? জানবো না কি বলছেন মশাই? হ্যাঁ, পঞ্চা ভূত আর দল বলে জ্বালায় আপনার মতো কত লোক যে ভুগেছে, রাত বিরেতে সবাই আমার কাছেই আসে, কত যে এমন সাহেবি আমলের ফিটন গাড়ির চাকা খুলে আমাকে পাংচার ঠিক করে দিতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। ও ওই ওই দেখেন না, দেখেন কত এমন চাকা পড়ি আছে। ব্যাপারটা
ব্যাপারটা একটু খুলে বলুন তো। হইলে আর কি বলবো মশাই, বাপ কাকার মুখে শুনেছি ওই পনসা ইংরেজ আমলের হাইওয়ের পাশে একটা ডাইল ভাতের হোটেল চালাত। তখন তো এমন সুন্দর রাস্তা ছিল না, বন বাজারে বড়া লাল মাটির রাস্তা। তা কোন এক ইংরেজ সাহেবের পিটন গাড়ি ব্রেক ফেল করে সোজা ধাক্কা মারে একেবারে পনসার হোটেলে। পনসা সহ পনসা সাগরেদ কসি বলে একটা বাচ্চা আছে রে, আর তখন দোকানে উপস্থিত ছিল ওই জনা পাঁচ ছয় লোক, সকলেরই মৃত্যু হয়। সেই থেকে প্রতি রেতে পনসা ওর হোটেল খুলে বসে, আর এমন প্রাইভেট গাড়ি ওই জায়গা দিয়ে গেলেই টায়ার পাংচার হয়, আর পনসা সেই চাকা বইতলে পিটন গাড়ি চাকা লাগিয়ে দেয়। তবে পনসা কিন্তু কাউর কখনো ক্ষতি করে না, যত রাগ ওর গাড়ির। এক গ্লাস জল হবে ভাই? এই নিন বাপু, শীতের সময় ঘেমে গেছেন দেখছি। এই দেখেন বাবু, কি এটা তো পনসা খারাপ টায়ারটা ডিকিতেই ডেকে দেয়। আমি জানি এবার বিশেষ হইল তো যে আমি গপ্প কইছি না। এই নিন, কি আপনার বাবা জগটা নিচেই রেখে দেন বাবু। মোবাইলের চার্জটা চলে না গেলে আমার বোধহয় এভাবে ভূতের খপ্পরে পড়তে হতো না রে। ভাগ্যিস চার্জটা ছিল না, তা না হলে এমন একটা সুন্দর ভৌতিক এক্সপিরিয়েন্স থেকে বঞ্চিত হতি। দেশি মুরগির মাংসের সাথে ভূতের গল্প, ভালোই জমলো কিন্তু ডিনারটা। সুরজিৎ তুই এটাকে গল্প বলছিস? আরে না রে ভাই, চটে যাস না, ব্যাপারটা গল্প হলেও তো সত্যি। আফটার অল ভূতের ডেরায় বসে চা খেয়ে এলি, এটাকে তো আর অস্বীকার করা যায় না। কাল সকালে ফিরবার পথে তুই নিজে যাবি ওই ষষ্ঠীর গ্যারাজে, নিজের চোখে দেখে আসবি ডাই করে রাখা আছে কত এমন পুরনো ফিটনের চাকা। আচ্ছা তোর এই ষষ্ঠী মেকানিক যে মানুষ সেটাতে তুই নিশ্চিত তো? দেখ সুরজিৎ, ব্যাপারটাকে এত হালকা ভাবে নিস না। আরে না রে নিচ্ছি না, কাল তোর সাথে আমি নিজে গিয়ে জায়গাটা দেখে আসব, তাহলে তোর রাগ কমবে তো। অফিসে গিয়েই পুরো ঘটনাটা ব্লগে পোস্ট করব। হ্যাঁ, আর টাইটেলটা দিস আ হরর এক্সপেরিয়েন্স। মোটেও না, দ্য হাইওয়ে হরর। ফাটাফাটি পারলে পঞ্চার হোটেলটার ছবিটাও দিয়ে দিস। সে হোটেল কি আর গিয়ে দেখতে পাবো? ভুতুরে কাণ্ড, সকালে গিয়ে হয়তো দেখবো সব ভোঁ ভাঁ। আচ্ছা এবার তো ওঠ, আশা অবধি ভূত আর পিছু ছাড়ছে না আমাদের। এতদিন পর দেখা হলো, ভাবলাম দুজনে মিলে স্কুলের স্মৃতি রোমন্থন করব, তা না। কাল রাতে জায়গাটা ভালো করে ট্রেস করতে পারিনি, তবে তোর বাংলো থেকে এতটা দূর তো ছিল না। ওই ষষ্ঠীর গ্যারেজ তো। থামা থামা থামা, এবার গাড়িতে একটু ব্যাকে নে তো। ব্যাক করব কেন, হালকা হবি নাকি? আরে গাড়িটা ব্যাক কর না রে বাবা। থামা 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 থামা, নাম এবার। এখানে নামলি কেন? ষষ্ঠীর গ্যারেজে যাবি না? মানে ষষ্ঠীর গ্যারেজ? এ কি, তোর যে এত বড় উপকার করলো তার কথাই ভুলে গেলি? সেখানে কোথায় ওর গ্যারেজটা? তো এইখানেই ছিল। মানে কি যাতা বলছিস? মোটেও যাতা বলছি না, কাল রাতে ওই বুড়ো মানে ষষ্ঠীর বাবা তোর গাড়িটা ঠেলে এইখানে এনেছিল, ওই ওই ওইখানটায়, ওইখানে ষষ্ঠী তোর গাড়িটা ঠিক করছিল। এই দেখ সমর, এটাই মনে হয় তোর রুমাল। কাল রাতে খাবার পরে তুই যখন হাত মুছতে গেছিলি এটা তোর পকেটে ছিল না তখন। কিরে সমর, একেবারে চুপ মেরে গেলি যে? না ভাবছি, সব কেমন উল্টো পাল্টা লাগছে রে। তোর দ্য হাইওয়ে হরর তো সবে হাফ হয়েছে রে, বাকি অর্ধেকটা তো সামনেই পড়ে আছে। একই রাতে পরপর দুবার ভূতের কবলে পড়লাম, এ কি এটা যে কাল রাতের সেই? নাম এবার। না নামবো মানে? পঞ্চা দুটো স্পেশাল চা। কিরে কিছু বল এবার। স্পেশাল টি। গুড মর্নিং স্যার।
কাল বাবু আপনি চলে গেলেন, আপনারে সাবধান করতে ভুলে গেছিলাম। পঞ্চা, ও ষষ্ঠীর খপ্পরে পড়েছিল। পড়েছিলেন? জোর মাছা বেঁচে গেছেন বাবু। ওই ষষ্ঠীটা মরবার পর থেকেই সবাই এত জ্বালাচ্ছে। সঙ্গে তো তোমার বাবাও আছে পঞ্চা। সে তো জানি, গয়া কাশি কত জায়গা গিয়েই তো পিণ্ড দিলাম, তেনাদের আত্মার শান্তি হচ্ছে কোথায়? সুরজিৎ, ব্যাপারটা খোলসা করবি এবার। শান্ত হো সমর, ষষ্ঠী হলো পঞ্চার বর্দা। বছর দশেক আগে বাংলাদেশ থেকে এসে এইখানে বাপ ছেলে মিলে একটা ছোট গ্যারেজ খোলে, আর ব্যবসাটা বেশ ভালোই চলছিল। আমার বাপটা দেশ গায়ে লোকের চুলদারি কামাত, তো সেই অভ্যেসটা রয়ে গেল। একদিন বাপ আমার ষষ্ঠীর দাড়ি কামিয়ে দিয়েছিল, তো হঠাৎই একটা ট্রাক এসে দুজনের এই শেষ করে দিয়ে গেল বাবু। তারপর আমি এসে গ্যারাজের হাল ধরি, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝলাম দাদা আর বাপের আত্মা আমার গ্যারাজে কাজ করতে দেবে না। বড় জ্বালাতন করে রাত বিরেতে গাড়ি ঠিক করতেছি, এক মনে ফিরে দেখি রেঞ্চ নাই, স্ক্রু ড্রাইভার হাওয়া। প্রথম প্রথম বুঝি নাই, পরে বোঝার পর গ্যারাজ তুলে দিয়ে এই হোটেলের ব্যবসা খুলি। সেই থেকেই আমার উপর রাগ ওদের, আমারে ভূত বানাতে চায়। ওদের ধারণা ভূত ভেবি আমার দোকানে কেউ বুঝি আর আসবে না। স্ট্রেঞ্জ, কিন্তু সুরজিৎ তুই এত সব জানলি কেমন করে? কি যে বলিস, পায়রাডাঙ্গায় বাগান বাড়িটা কেনবার পর থেকে আমায় এখানে এতবার যাতায়াত করতে হয়েছে। ভাবলি কি করে ওই ষষ্ঠী আর পঞ্চার বাবা আমাকে ছেড়ে দেবে? ক্ষমা করবেন বাবু, আমি তো জানতাম চাকা ঠিক করে দিলেও রেহাই নাই আপনার, কাল তাই আর আমি টাকা নিইনি। সুরজিৎ ওট, এবার অফিস ফিরে ব্লকটা লিখবার জন্য একেবারে অস্থির হয়ে পড়ছিস তাই না? চল। সত্যি এই ইন্টারনেট মোবাইলের পৃথিবীতে এখনো এমন কত কিছু ঘটে যা সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে, তাই না? তুই কিন্তু পঞ্চার একটা ছবি নিলে পারতি মোবাইলে। ভেবেছিলাম, কিন্তু মোবাইলটা পকেট থেকে বার করতে গিয়ে হাতটা কেমন কেঁপে গেল। হ্যালো, ও ইয়েস, আই অ্যাম অন দ্য ওয়ে টু অফিস, প্লিজ ওয়েট ওয়ান আওয়ার মোর, ওকে?